অভিনেত্রী হওয়ার কথা কখনো ভাবেননি কৃতি শ্যানন। বলিউড সুন্দরী কৃতি শ্যানন কখনো ভাবেননি অভিনেত্রী হবেন। মাত্র 2 বছর হলো বলিউডে অভিষেক করেছেন, তবে এরই মধ্যে 4টি বড় ব্যানারের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মাঝে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং কাজলের সাথে দিলওয়ালে ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, এত কম সময়ে বড় ব্যানারের 4টি ছবিতে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। কৃতি কোনো তারকা পরিবার থেকে আসেননি, এমনকি তার পরিবারের কেউ কখনো বলিউডে কাজ করেনি, তাই আগে কখনো ভাবেননি তিনি চলচ্চিত্রে কাজ করবেন। কিন্তু এখন তিনি ধীরে ধীরে এই মাধ্যমে কাজ করতে আগ্রহী হচ্ছেন। যদিও 2014 সালে টাইগার শ্রফের বিপরীতে হিরোপান্তি ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন, তবে তার অভিনয় জীবন শুরু হয় তামিল ছবির মাধ্যমে। বর্তমানে কৃতি রাবাতা এবং বারেলি কি বরফি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। রাবাতা ছবিতে তার সহ অভিনেতা হিসেবে আছেন সুশান্ত সিং রাজপুত্র। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।